আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ক্রিম ক্যারামেল রেসিপি। খুবই সিম্পল কিন্তু খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি। একটা প্যানের মধ্যে আমি এক গ্লাস পানি নিয়ে নিচ্ছি। এখানে আমি খাবার পানি নিয়েছি ফিল্টার করা। এর মধ্যে দরকারি চামচের দেড় চামচ চিনি দিয়ে দিব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন কম বেশি করে। এক চিমটি লবণ দিয়ে এখন চিনিটাকে জাল দিব যতক্ষণ পর্যন্ত না গলে যায়। আর খুব বেশি গরম করব না এই পানিটা, একদম হালকা গরমই থাকবে। চিনি গলে গেলে এর মধ্যে হচ্ছে আমি তরকারি চামচের দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধটাকে দিয়ে খুব ভালো করে মেশাবো। আর মেশানোর জন্য আমি এখন একটা হুইস্ক ব্যবহার করব। হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব যাতে কোনো লাম্পস না থাকে। মেশানো হয়ে গেলে এখন চুলা থেকে নামিয়ে রাখবো। নামিয়ে এটাকে আরেকটু ঠান্ডা করে নিব। এখন এক লিটার পুডিং বাটির মধ্যে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে চিনির একটা লেয়ার দিয়ে নিচ্ছি। যতটুকু চিনি লাগবে সেই পরিমাণে দিয়ে একদম লো হিটে ক্যারামেলটা বানিয়ে নিব। আর ক্যারামেল বানানোর জন্য চিনির যখন এরকম কালারটা চলে আসবে আস্তে আস্তে, তখন এইভাবে নেড়ে চেড়ে দিয়ে পুরোটা চিনি যাতে ক্যারামেল হয় সেটা খেয়াল রাখতে হবে। নইলে কোনো দিকে পুড়ে গেলে তখন এটার খুবই টেস্ট নষ্ট হয়ে যায়, তিতা লাগে তখন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যখন পুরোটা ক্যারামেল হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে দুধটাও মোটামুটি ঠান্ডা হয়ে আসছে, এখন খুব ভালো করে নেড়ে নিব যদি কোনো সর হয়ে যায়। আর এর মধ্যে আমি তিনটা ডিম দিয়ে নিচ্ছি। ডিমগুলো রেগুলার সাইজের ডিম দিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে। একটু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে, যতটা ভালোভাবে ফেটানো যায়, মিক্সিংয়ের কাজটা খুব ভালোভাবে করতে হবে। এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি এক চা চামচের মতো, তাহলে ডিমের স্মেলটা আর আসবে না। মিশানো হয়ে গেলে এখন ক্যারামেল যেই বাটিটাতে বানিয়েছিলাম সেই বাটিটাতে ক্যারামেলটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এর মধ্যে এখন পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিব। স্টিম করার জন্য আমি একটা পাতিলের মধ্যে স্ট্যান্ড দিয়ে পানি দিয়ে বসিয়ে রেখেছি। এর মধ্যে পুডিং বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে দিব। খুব ভালোভাবে ঢাকনাটা লাগিয়ে পাতিলটার মধ্যে একটা ঢাকনা দিয়ে 15 মিনিট মিডিয়াম হাই হিটে এটাকে স্টিম করতে থাকব। ঠিক 15 মিনিট পরে চেক করে নিব চুলাটা বন্ধ করে যে পুডিংটা হয়েছে কি না। আমি একটা নাইফ দিয়ে করছি এভাবে মাঝখান বরাবর দিলে যদি দেখা যায় একদম এরকম ক্লিন আসছে তখন বোঝা যাবে পুডিংটা হয়ে গেছে। আর পুডিং হতে 15 থেকে 20 মিনিটের বেশি সময় লাগে না। হয়ে গেলে এখন এটাকে ঢাকনা খুলে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে পুডিংটাকে বের করার জন্য আমি সাইড থেকে এভাবে আলগা করে নিচ্ছি একটা নাইফ দিয়ে। পুডিংটা এরকম হয়েছে, একদম সুন্দরভাবে বের হয়ে আসছে। কেটে দেখাচ্ছি আমি, খুবই সুন্দর হয়েছে পুডিংটা। আপনারাও তৈরি করে দেখবেন আর বাচ্চারা খুব পছন্দ করে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।